Assalamualaikum বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে আমরা একসাথে হচ্ছে ফুল ফ্যামিলি একসাথে ইফতার করব আর এখানে দেখতে পাচ্ছো অনেক বড় বড় হাড়ির মধ্যে খাবার তো ভেবো না আমরা এগুলো একাই খাবো আমরা হচ্ছে কিছু চ্যারিটি করার ট্রাই করছি আর এদিকে এগুলো সুন্দর করে প্যাকেট করছে আলমগীর ভাই আর হচ্ছে ইব্রাহিম দেজা বাড়তেছে সিরাজ ভাই বাড়তেছে তারা হচ্ছে প্যাকেটে বেল দিচ্ছে আর আমরা মহিলারা এগুলো সব প্যাকেটগুলো ফিক্স করে জায়গা জায়গা রাখছি আমিও কিছু কাজ করেছি ফিক্স করে করে ওখানে নিয়ে রেখেছি আমি নিজেই ভিডিওটা করছিলাম তাই আমার কাজগুলো আমি ভিডিওটা করতে পারিনি আর এখানে লাস্টে তিলকের আব্বু এসে আর একটু জয়েন হলো তারপর আমরা সবাই একসাথে খুব মজা করে ইফতারি করলাম এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে আসলে সবসময় ভিডিও করা আসলে পসিবল হয় না আজকে একটু করলাম আর নিয়ে নিয়ে একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখেছি আমি ওইগুলো ভিডিওটা করতে পারিনি যেহেতু আমার হাতে মোবাইলটা ছিল আর এখানে হচ্ছে মিম আজকে অনেকদিন পরে আসলো মিমকে পেয়ে আমাদের আসলে অনেক ভালো লাগলো ওর সাথে অনেকদিন পরে দেখা হলো সমর্থ খালা আর আমার শ্রদ্ধেয় মায়াপা অনেক ভালো একজন মানুষ আর খালার কথা কি বলবো খালা তো আমাদের মুরব্বী আর এখানে আছে বড় ভাবি ওরা বসে গল্প করছিল এই তো আর তারপরে হচ্ছে এটা সাফিয়াপা মিমের সাথে সময় কাটাতে পেরে খালাও খুব খুশি খালার জন্য ভাবলাম একটু স্মৃতি রেখে দেই একসাথে আসি সবাই সবাই গল্প করছিল তুমি কটনের ড্রেস পরতা যে গরম পড়ছে কেউ তো দেখতে পারলো না আমি দেখে যেতে পারলি খালা এখানে রেজার বেবির কথা বলছিল যে আমার কোনো বোনরা তো দেখতে পারলো না আমি যেন দেখে যেতে পারি বেবিটাকে তারপর হচ্ছে গিয়ে যে আসলে সবাই খুব খুশি রেজার বেবি হবে আর এখানে চলছে ইফতারির প্রিপারেশন ইফতার করবে সবাই একসাথে এপাশে ছেলেরা বসবে আমরা মেয়েরা ওপাশে বসবো কষ্ট আজকে দুই দিন ধরে অনেক গরম পড়ছে ভাই ঘুমটা আসলে রাখা যেতেছে না তার মধ্যে কষ্ট করে রাখতেছি ভিডিওটা আমি নিজে করছি ওকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা ভাই একটা নিয়ে যেত ওইবার।